ما نقدريش سياس به. গুড ইভিনিং ফ্রেন্ড, বিকেল এখন 5:30 বাজে, যাচ্ছি একটু বাজারের দিকে। বাজার থেকে ঘুরে এসে যাব অনেক জায়গায়, তাহলে চলুন বাজার থেকে আগে ঘুরে আসি, তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। মেঘমেঘও করে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে আকাশটা, যাচ্ছি দেখি ছাতা ছাড়াই যাব। যাব একটু পার্লারে, দেখো অনেকদিন পার্লারে যাওয়া হয় না, দেখি একটু পার্লারে যাব। বাজার থেকে এসে বানিয়ে নিলাম একটু চা, চায়ের সঙ্গে খাবো হলদিরামসের কিছু একটা আছে, চাটা খেয়ে নি, তারপরে আবার বেরোতে হবে, ওই দিদির ঘরে যাব। দিদির ঘরেও যেতে হবে, ডাক্তারের কাছেও যেতে হবে, দেখি কতটা সময় লাগে, সব কিছু একবারে করে আসব। তাহলে আগে চাটা খেয়ে নি। এই স্টোলটা নিয়ে নিলাম, হালকা বৃষ্টি পড়ছে, মাথায় দিয়ে যাব। যে দিদিটার ঘরে যাব, হাজবেন্ডের সঙ্গে একই সঙ্গে অফিসে চাকরি করত, রিটায়ার করে গেছে, সেই জন্য দেখা করতে যাচ্ছি। তাহলে চলুন, এক কাজে দু কাজ করে আছি, ডাক্তারের কাছেও যেতে হবে। এই যে রুমাদি, রুমাদির ঘরে এসছি আজকে। আপনার ঘর তো অনেক সুন্দর সাজানো গোছানো, ঠিক না? আপনার ঘরটা এমনি সুন্দর, সুন্দর বাড়ি রুমাদির। আসুক, রুমাদির ঘরে এসছি আর রুমাদির ছবি থাকবে না? হ্যাঁ, বিক্রি করে দেবো, ওয়েলেক্সে দিয়ে দেবো আপনার ঘর। খুব সুন্দর বাড়ি। বৃষ্টি হয়েছে, সেই জন্য ডাক্তারের ঘরটা ফাঁকাই ছিল। ঘরে আসতে আসতে 10:30 বেজে গেছে, রুমাদি তো অনেক কিছু খাইয়ে দিয়েছে, রান্না করাই আছে, অল্প কিছু খেয়ে নেব। যাই হোক, ব্লগটা আর বাড়াবো না, আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। Thank you.